গুড মর্নিং ক্লাস, আজ অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি, এই যে বাটারফ্লাই বইটা তোমরা দেখতে পাচ্ছ, ক্লাস থ্রি এর বাটারফ্লাই বই। ক্লাস থ্রি এর বাটারফ্লাই বইয়ের আমরা পেজ নাম্বার 28 থেকে আজকে আমরা শুরু করব। ইউনিট টু পেজ নাম্বার 28, দি ওয়াইলি ফলোয়ার্স। বেশ, বোঝা গেল? তাহলে এর আগে পর্যন্ত তোমরা আশা করি সবগুলো কভার করে এসছো, এবং আশা করি তোমরা পারবেও, করেও নিশ্চয়ই। হোয়াটসঅ্যাপে কিছু কিছু কাজ দেখেছি, বেশিরভাগেরই কাজ ঠিক হয়েছে, যাদের যা টুকটাক ভুল আছে সেগুলো আলোচনা করেছি। বেশ, তাহলে শোনো, ফলোয়ার্স মানে কি? ফলোয়ার্স মানে হচ্ছে কি বলবো আমরা, অনুগামী বা বন্ধু। ওয়াইলি ফলোয়ার্স, ওয়াইলি ফলোয়ার্স মানে এখানে তাহলে কি হবে? ওয়াইলি ফলোয়ার্স মানে হচ্ছে কি, বন্ধু, বন্ধু বন্ধু। কি বলছে শুনো, ওয়ান্স স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার এ লার্জ ফরেস্ট। রুলড মানে শাসন করা, রুল মানে শাসন করা। তাহলে এখান থেকে তোমরা দেখো দুটো জিনিস, প্রত্যেকটা দেখো, রুল রুল মানে হচ্ছে নিয়ম হয়, আবার একই রুল যখন বসবে তখন হবে শাসন করা। তাহলে দুরকমই হতে পারে। তাহলে কি বলছি আবার শুনুন, ওয়ান্স স্ট্রং অ্যান্ড বিগ লায়ন বলছি, কোনো এক সময় একটা শক্তিশালী এবং বড় সিংহ রুলড ওভার এ লার্জ ফরেস্ট, একটা বিশাল জঙ্গলে রাজত্ব করত, শাসন করত। হি হ্যাড থ্রি ওয়াইলি ফলোয়ার্স, তার তিনজন অনুগামী ছিল বা তার তিনজন বন্ধু ছিল। অনুগামী কথার অর্থ কি, যারা তাকে অন্ধের মতো ফলো করছে, অন্ধের মতো তাকে লক্ষ্য করে চলে, অনুসরণ করে, অনুকরণ করে। দে ওয়্যার দি ক্রো, দি জ্যাকাল অ্যান্ড দি টাইগার। জ্যাকেল মানে তোমরা নিশ্চয়ই জানো, ক্যাকশিয়া। ক্রো মানে কাক, আর টাইগার মানে বাঘ। তাহলে দে ওয়্যার, তারা ছিল, সে তিনজন বন্ধু অনুগামী কারা ছিল, না তারা ছিল কাক, ক্যাকশিয়াল আর বাঘ, এই তিনজন। দে স্টে উইথ দি লায়ন কিং অ্যান্ড প্রেজড হিম অল দ্য টাইম। স্টে মানে বসবাস করা, থাকা। তাহলে দে স্টেড উইথ দি লায়ন কিং, তারা সেই সিংহ রাজার সাথে থাকতো, একসাথে থাকতো, অ্যান্ড প্রেজড হিম অল দ্য টাইম। প্রেইজ মানে প্রশংসা করা, এবং সবসময় তার প্রশংসা করত, কারণে অকারণে তার প্রশংসা করত। দি লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং। ইউজ টু কথার অর্থ মানে কি, ইউজ টু মানে হচ্ছে কি, অতীতের যদি কোনো অভ্যাস থেকে থাকে তখন সেক্ষেত্রে আমরা তাকে ইউজ টু বলে থাকি। যেমন এখানে কি বলেছে, দি লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং, হান্ট মানে শিকার করা, হান্টিং। তাহলে এখানে কি বলেছে, যে সিংহ শিকার করতে যেত, মানে শিকার করা তার পুরনো দিনের অভ্যাস ছিল। যেমন আমি যদি এই কথাটা বলি, আই ইউজ টু প্লে ব্যাডমিন্টন, মানে আমি একসময় ব্যাডমিন্টন খেলতাম, মানে এটা পুরনো দিনের অভ্যাস বোঝাতে ইউজ টু কথাগুলো ব্যবহার করা হয়। দি লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং, সিংহ শিকার করতে যেত। হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিমাল এভরি ডে অ্যান্ড ইট ইট, দুটো ইটের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করো, ইট ইট, চলো দেখ বানানটা, ইট ইট, এই ইট মানে হচ্ছে ইহা, আর এই ইট মানে হচ্ছে গিয়ে খাওয়া। তাহলে কি বলেছে, হি ইউজ টু হান্ট টাউন অ্যান্ড অ্যানিমাল এভরি ডে। তাহলে সে করত কি, যে সিংহ শিকারে যেত সে করত কি, প্রত্যেক দিন একটি করে পশু মারত, একটি করে পশু শিকার করত, অ্যান্ড ইট ইট, এবং সেটাকে খেয়ে নিত। দেন দি ফলোয়ার্স, বাট পুরো তো খেতে পারতো না, কিছু পড়ে থাকতো, সেগুলোকে কি বলে, উচ্ছিষ্ট। আমরা যেমন খাবার পাতে কিছু জিনিস আমরা খেতে পারি না, সেগুলোকে যখন আমরা রেখে দিই সেগুলিকে বলে উচ্ছিষ্ট, বা ইংরেজিতে বলে লেফট ওভার, যেগুলো কিনা পড়ে থাকে। দেন দি ফলোয়ার্স উড ইট দি লেফট ওভার, তারপর
যারা তার অনুগামী তারা এই উচ্ছিষ্টগুলো খেত, মানে যেটুকুনি সিংহ খেতে পারতো না বাকিটা তারা খেত। ওয়ান ডে একদিন দি ফলোয়ার্স অফ দি লায়ন স এ ক্যানি, একদিন সিংহের সেই অনুগামীরা সেই অনুচররা একটি উট দেখতে পেল। উট মানে কোন উট বলতো? যেটা তোমার মরুভূমিতে দেখতে পাবো, উট পাখি নয় কিন্তু এটা হচ্ছে উট, মরুভূমির যে উট। দে হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর, তারা এর আগে কোনোদিনও উট দেখেনি। দি ফলোয়ার্স মেড ফ্রেন্ডস উইথ দি ক্যামেল, সেই যে অনুগামীরা তারা করলো কি, তারা সেই উটের সাথে বন্ধুত্ব পাতিয়ে নিল, মেড ফ্রেন্ডস উইথ ক্যামেল। দে ইনভাইটেড হিম টু মিট দি লায়ন, ইনভাইট মানে নিমন্ত্রণ না করা, আমন্ত্রণ জানানো। দে ইনভাইটেড হিম টু মিট দি লায়ন, তারা করলো কি, তারা তাকে, তাকে মানে কাকে, সেই উটটিকে সিংহের সাথে দেখা করার নিমন্ত্রণ জানানো। সো দি ক্যামেল কেম টু দ্য কেভ অফ দি লায়ন, সি এ ভি কেভ, কেভ মানে গুহা, ডেন মানে যেমন গুহা, ডিইএন ডেন, ডেন মানে যেমন গুহা, কেভ মানে গুহা। সো দি ক্যামেল কেম টু দি কেভ অফ দি লায়ন, সুতরাং সেই আমন্ত্রণ পাওয়ার পরে কি হলো না, সেই উটটি সিংহের গুহাতে। দি হাম্প অফ দি ক্যামেল অ্যাট্রাক্টেড ইভেন দি লায়ন, হাম্প মানে কুঁজ, উটের পিঠে তোমরা নিশ্চয়ই কুঁজ দেখেছো, সেখানে উটের জল জমা থাকে, তাই উটকে অনেকদিন জল খেতে হয় না। তাহলে কি বলছে, দি হাম্প অফ দি লায়ন ক্যামেল, সেই উটের যে সেই কুঁজ অ্যাট্রাক্টেড ইভেন দি লায়ন, সেটা কি এমনকি সিংহকেও আকর্ষিত করেছিল। সো হি সেড, সুতরাং সে বলল, সে বলতে কার কথা বলে না, সিংহের কথা। সো হি সেড ওয়েলকাম মাই ফ্রেন্ড, স্বাগতম আমার বন্ধু, ইউ ক্যান স্টে উইথ আস ইন দিস কেভ, তুমি আমাদের সাথে এই গুহাতেই থাকতে পারো, ইউ ক্যান স্টে উইথ আস ইন দিস কেভ, তুমি আমাদের সাথে এই গুহাতেই থাকতে পারো। থ্যাংক ইউ ইয়োর ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে এখানে মহারাজ বলতে পারি, যেটা কিনা তাকে সম্মান জানিয়ে, কোনো মহারাজ উচ্চপদস্থ কর্মচারীকে, উচ্চপদস্থ কোনো পদস্থ কর্মচারীকে সম্মান জানিয়ে যে কথা বলা হয় তাকে ম্যাজেস্টি বলে ইংরেজিতে। থ্যাংক ইউ ইয়োর ম্যাজেস্টি, ধন্যবাদ মহারাজ, আই উইল ফরএভার বি ইয়োর ফেইথফুল ফলোয়ার, আই উইল ফরএভার বি ইয়োর ফেইথফুল ফলোয়ার, ফেইথফুল মানে বিশ্বস্ত, বিশ্বস্ত অনুচর, আমি চিরকাল, ফরএভার মানে চিরকাল, আমি চিরকাল আপনার বিশ্বস্ত অনুচর হয়ে থাকব। সো ইট দি ক্যান দি লায়ন দি টাইগার দি জ্যাকাল দি ক্রো অ্যান্ড দি ক্যান দাস লিভ হ্যাপিলি ইন দি লায়ন্স কেভ, দাস মানে এইভাবে, টি এইচ ইউএস দাস, দাস মানে এইভাবে। তাহলে সিংহ, বাঘ, শিয়াল, কাক এবং সেই উটটা একসাথে সেই গুহাতে, সিংহের গুহাতে বসবাস করতে লাগে। ওয়ান ডে একদিন দ্য লায়ন ফেল ইল, ইল মানে অসুস্থ, আই ডবল এল ইল মানে অসুস্থ, অসুস্থ হয়ে পড়ল সিংহ, অসুস্থ হয়ে পড়ল একদিন। হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট, সে আর শিকারে যেতে পারল না, আর শিকারে যেতে পারছিল না। দি টাইগার দি জ্যাকেল অ্যান্ড দি ক্রো ওয়্যার টু লেজি টু ফাইন্ড দি ফুড, মানে কি, সে বাঘ, শিয়াল আর কাক এতদিন তারা সিংহের উচ্ছিষ্ট খেয়ে এসছে, সিংহ শিকার করে আনতো আর বাকিরা খেত, তাই তারা কুঁড়ে হয়ে গিয়েছিল। এবং তাই বলেছে গল্পটাতে যে সিংহ অসুস্থ হয়ে যাওয়ার পরেও দেখা গেল কি, বাঘ, শিয়াল আর কাক এতটাই কুঁড়ে, এতটাই কুঁড়ে ছিল যে তারা খাবার খুঁজতেও যেতে পারল না। সো দে অল রিমেইন উইদাউট ফুড, সুতরাং তারা সকলেই খাবার ছাড়া রয়ে গেল। সকলে বলতে কারা কারা, যারা মাংস খায়, যাদের শিকার করতে হয় মাংস খাওয়ার জন্য, বাঘ, সিংহ, কাক, শিয়াল, এই চারজন। তাহলে না খাওয়ার ফলে কি হলো না, দে বিকেম উইক অ্যান্ড থিন, তারা আস্তে আস্তে দুর্বল এবং অসুস্থ হয়ে পড়ল। উইক মানে অসুস্থ, থিন মানে দুর্বল বা রোগা হয়ে পড়লো, অসুস্থ এবং রোগা হয়ে পড়লো, দুর্বল এবং রোগা হয়ে গেল। অনলি দি ক্যামেল বিকেম ফ্যাট, কেবলমাত্র সেই উটটাই মোটা হতে থাকলো। কেন, কেননা উটকে তো শিকার করতে যেতে হয় না, হি এট গ্রাস লিভস অ্যান্ড ফ্রুট, সে কি খায়,
সে খায়, সে খেত কি খেত, না ঘাস খেত, পাতা খেত, ফল খেত। দি হট সামার কুড নট মেক হিম উইক, সেই ভীষণ গরমকালও তাকে দুর্বল করতে পারে। আজ এই পর্যন্ত থাক, বাকিটা পড়ো ঠিক করে, পড়ে অ্যাক্টিভিটিগুলো করো, পরের দিন আমরা আবার বাকিটা শুরু করবো, উচ্চারণ আর মত ঠিক করে করবো। আজ এই পর্যন্ত।